বন্ধুরা ভালো আছো? আশা করি যে যেখানে আছো, বড়োরা আমার প্রণাম আছো, প্রণাম অনেক অনেক ভালোবাসা লাগবে বল। আজকে সানডে, ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এখন চা নিয়ে বসেছি, রাতে তো আজকে নিমন্ত্রণ আছে, লোকনাথ বাবার উৎসবে যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এবেলা একটু রান্না বাড়ি আছে, করতে হবে, কালকের একটু রান্নাও আছে, দেখা যাক কী করি। দিদিকে চা দিয়েছি, দিদি গেছে কালীর গেট খুলতে, কালীকে ছাদ 6টার সময় ছাদ থেকে নামানো হয়েছে, নেমে আর নামেনি, আবার উঠে গেছে, এখন নিচে গিয়ে গেট বন্ধ, দিদি এসছে, কালী নামছে, কালী গিয়ে বসে আছে, দিদি গেছে গেট খুলতে। হ্যাঁ খুলছি দিদি, আমি তো ম্যাগি বানাবো ব্রেকফাস্টে। হ্যাঁ খোলা, খুলে দিয়েছো তো? ঠিক আছে খোলা থাক, ও ঠিক ওর ইচ্ছা মতো চলে যাবে। ও মুড ভীষণ, জানো তো মুডের ব্যাপার। ওকে 6টার সময় ওপরে গেলাম, গিয়ে চাবি দিয়ে গেট খুললাম, খুলে বললাম তুই নাম, ছাদে গেলাম হেঁটে হেঁটে, আমি তো হাঁপিয়ে গেছি, আমি লিফ্ট নিইনি কারণ কার ঘুম ভাঙবে সকালবেলাটা, তো ওই জন্য লিফ্ট চালাইনি। ছাদে গিয়ে তারপর দেখো ব্রেকফাস্ট, সে ম্যাগি করলাম, ম্যাগিটাকে রেডি করছি এখন, মশলা দিয়ে, ম্যাগি মশলা দিয়ে, সবজি দিয়ে, এটা হবে ব্রেকফাস্ট। চা বানানো খাওয়া হয়ে গেছে, তারপর স্নান, স্নান করে পুজো, পুজোর পরে রান্না। এখন এবার ব্যাপার হচ্ছে রাতের বেলা নিমন্ত্রণ আছে কোথাও, কোনো এক বাড়িতে, মানে আমার কাকিমা সম্পর্কে, এরকম রাতের বেলার চিন্তা নেই। ম্যাগি বানানো কমপ্লিট, এবার দেখি সবজি কী আছে ফ্রিজে। পুজো সেরে রান্নাঘরে ঢুকবো, এই প্ল্যান আছে। তো ঠাকুরের বাসনগুলো স্নান জাস্ট করে এলাম, ঠাকুরের বাসনগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নিই, মাজা হয়ে গেছে, আজকে লেট হয়ে গেল অনেক, যদিও এইবেলা রান্না আছে, ওবেলা রান্না নেই, ওবেলা নিমন্ত্রণ আছে একটা কাকিমার বাড়িতে, যাবো তোমাদের সাথে শেয়ার করবো। আরেকজনকে দেখো কোথায় বসে আছে, তারাও দেখাচ্ছি। ও বাবা উঠে চলে আসছে, উঠে চলে যাচ্ছে, উঠে চলে যাচ্ছে, আমার মনু মাম চুমু খেতে আমাকে দেবে না, চুমু আমাকে খেতে দেবে না। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, পুজোটা দিয়ে পরে আবার ফিরছি। আর একটুখানি বাকি হয়ে গেছে পুজো, আর একটু বাকি ঠাকুরের মন্ত্রটা করবো, ব্যাস হয়ে যাবে। শ্রী গুরু চরণ পদ সরি মনে মনে কোটি কোটি প্রণমিনু, তাহার চরণে শ্রীরামের চরণ পদ করিয়া স্মরণ, চতুর্ভাগ ফল যায় লোভী অনুকরণ, বুদ্ধিহীন আমি হয়ে পবন কুমার, গুচাও মনের মোহ ক্লেশ অভিকার, জয় হনুমান যেন গুণের সাগর, জয় হে কশিপ্রভু কৃপার সাগর, শ্রীরামের দূত তুলিত বল বাহন, অঞ্জনার পুত্র পবন পুত্র নাম, বজরঙ্গী মহাবীর তুমি হনুমান, ভূমতি নাশিয়া সুমতি করদান, কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ, কর্ণেতে কুণ্ডল সবে কুঞ্চিত বেশ, হাতে বজ্র তব আর ধৈর্য বিরাজে, সুন্দর মহাবাদা কাঁধেতে সাজে, অপরূপ দুটি বাবু অঞ্জনানন্দন, মহাদেজি অপ্রতাপী পবন নন্দন, বিদ্যাবান গুণবান তুমি এ চতুর, শ্রীরামচন্দ্রের কাছে তুমি আহত, সর্বদা রামের রাখা করিতে পারল, নিধি মাঝে রাখো রাম সীতাও লক্ষণ, শুক্ররূপে তুমি দিয়া লঙ্কা প্রবেশ, হিলিয়া ধরিয়া বিকট রূপ, লঙ্কা দগ্ধ করিলে ভীমরূপ ধরি তুমি, অসুর সমারো শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ করো, সঞ্জীবন আনে তুমি বাঁচালে রক্ষণ, রঘুবীর হনতায় আনন্দিত মন, শ্রীরাম দিলেন তোমা আলিঙ্গন, দান কহিলেন তুমি ভাই ভরত সমান, সহস্র বদন তব গাবে যাস খাতি, এত বলি আলিঙ্গন করেন শ্রী শ্রীপতি, সনকাদি ব্রহ্মাদি যতের দেবগণ, আরত সারদাসী দেব ঋষিগণ, যম কুবের আদি দিকপালগণ, এ কবি ও কবিত যত আছে ত্রিভুবনে, সুগ্রীবের উপকার তুমি করিলে, রামসহ মিলাইয়া রাজপথ দিলে, তোমার মন্ত্রণা বিভীষণ মানিল, রাবণের ভয়ে সব কম্পমান ছিল, সহস্র যোজন মধ্যে সূর্যদেবে দেখে, সমুদ্র ফল বলি ধৈর্য আসিতে, জয়রাম বলি তুমি অসীম সাগর, পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর, যা কিছু দুর্গম কাজ আছে ত্রিভুবনে, সুগম করিলে সব তুমি রাম নামে, চিরে দাঁড়িয়ে আছো তুমি শ্রীরামের দ্বারে, তব বিনা কেউ প্রবেশিতে নারে, স্মরণ লইনু প্রভু আমি যে তোমারই, তুমি রক্ষক মোর আর কারে ধরি, নিজে তো নিজ তুমি কর সম্বরণ, তোমার অহংকারে দেখো কাপে ত্রিভুবন, বোধ পেট পিসাজ কাছে আসিতে না পারে, মহাবীর তব নাম যে যান সরে, রোগনাশ করো আর সর্বপীড়া হর, মহাবীর নাম দেবে সরে নিরন্তর, সংকটেতে হনুমান উদ্ধার করিবে, তোমার চরণে যাবা মন প্রাণ দিবে, সর্বোপরি রামচন্দ্র তপস্বী রাজা, শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা, তোমার চরণে যাবা মন প্রাণ দিবে, এই জীবনে সেই জন শতসুখ পাবে, প্রবল প্রতাপ তব হেবে নন্দন, চার যুগ উজ্জ্বল রইবে ত্রিভুবন, সাধু সন্ন্যাসী রক্ষা করমতি মান, শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান, অশুসিদ্ধি নবসিদ্ধি যা কিছু রয় সকলে সিদ্ধ হয় তোমার কৃপায়,
রাম রসায়ন আছে তব নিকটে, শ্রীরামের দাস হয়ে রয়েছে সদাই, তোমার ভজন করিলে রামকে পাইবে, জন্মে জন্মে তার দুঃখ ঘুচে যাবে, অন্তকালে পাবে সেই রামের চরণ, ঈশার কথা সব শুনো ভক্তগণ, সব ছাড়ি বলো সবে জয় হনুমান, হনুমন্ত সর্বস্ব করিবে প্রদান, সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে, যেই জন হনুমন্ত স্মরণ করিবে, জয় 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 হনুমান গোসাই, তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই, যে জন শতবারিয়া পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে, হনুমান চালিশা যে করে পাঠন সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন, তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস, মনের মন্দিরে প্রভু কর সদাবাস, পবন নন্দন সংকটরণ মঙ্গলমূর্তি রূপ, শ্রীরাম লক্ষ্মণ জানকীরঞ্জন তুমি হৃদয়ের ভূপ, পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি, চালিশায় তাই সমার ভয় নয় থাক পদে থাকে যেন মতি। পুজো হয়ে গেছে, এবার আসছি ফিরে, আবার তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো, আমার একটু লেটই হয় পুজো করতে। দেখলে আমার পুজো, আমি এইভাবেই পুজো করি, মানে এইভাবে করি মানে আরও থাকে অনেক কিছু, তো সব তো দেখানো সম্ভব হয় না, আর বৃহস্পতিবারে তো আমার পুজোর টাইম আরও সময় লাগে বৃহস্পতিবার পুজো করতে। পুজো সেরে আসলাম, এখন রান্নাঘরে ঢুকলাম, এখন বেজে গেছে পৌনে একটা, 12:30 বেজে গেছে, এখন ফটাফট দু ওভেনে রান্না বসাবো, বসিয়ে তারপরে আবার তোমাদের কাছে ফিরছি। তুলু ঘুমোচ্ছে, তা আজকে পুজোটা একটু তোমাদের শেয়ার করলাম, প্রপার পুজোটা যদি শেয়ার করি তাহলে অনেকক্ষণ সময় লাগবে ভিডিও, অতক্ষণ সময় ভিডিও দেখার ধৈর্য সত্যি কারো থাকে না, যার জন্য অতটা করি না। পরে আবার ফিরছি। আড়াইটে বাজে, ঘেমে জল হয়েছে, জাস্ট লাঞ্চ করতে বসলাম, যে লাঞ্চে থাকছে উচ্ছে পেঁপে সিদ্ধ, একটা শাক ভাজা আর মাছের ঝোল, আর একটা মিক্সড ভেজও আছে, যদি এত লাগবে না মেনু, মিক্সড ভেজটা রেখে দেবো, আর রাতে তো নিমন্ত্রণ আছে বাবা লোকনাথ বাবার পুজো, সেই জন্য চলো এখন লাঞ্চটা করে নিই, করে তারপরে আবার ফিরছি। সন্ধ্যা বন্ধুরা, ফিরে এলাম ভিডিওতে, এখন বাজে ঘড়িতে 7:15, এখন রেডি হব, প্রিপারেশান নেব, যাব, ওই যে বলেছিলাম লোকনাথ বাবার পুজো আছে, নিমন্ত্রণ আছে, তো রাতের বেলা যেতে বলেছে, তো যাব, তো অবশ্য ওখান থেকে আবার দুপুরবেলা প্রসাদ পাঠিয়ে দিয়েছে, প্রসাদ কেউ এখনও হাত দেয়নি, ওইভাবেই ছিল, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে প্রসাদ এসছে 3:30 পরে, তো তখন রেখেই দিয়েছিলাম প্রসাদ। চলো প্রসাদটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, দিয়ে গেছে যে এখন যার বাড়িতে যাব, যে কাকিমার বাড়িতে, সেই বাড়ির কাকিমার বাড়ির থেকে বাবাকে যে ভোগ দেওয়া হয়েছে সেই ভোগ দিয়ে গেছে, আর এখানে আমার শাশুড়িমা কিছুটা খাওয়া হয়েছে, শাশুড়িমা পুজো করেছিল ঘরে, কিছুটা আছে, এটা শাশুড়িমায়ের প্রসাদ দেওয়া, আমিও পাঠিয়েছি, আমি ঘরে যে পুজো করেছি সেটা আমিও পাঠিয়েছি, তো এবার আর এইটা এখন একটুখানি নেব, খাবো, খেয়ে অল্প একটু খাবো, খাবো না বেশি, তার আবার রাতে ওখানে গিয়ে খিচুড়ি খাওয়া আছে, তো ওই জন্য এখন খেলে আর রাতে ডিনার করতে পারবো না, আমরা এমনিতেই আর্লিয়া ডিনার করি, তো তো যার জন্য চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, একটু রেডি হই, পরে আবার ফিরছি। বেরোই, নিমন্ত্রণ তো পরে যাব খেতে, আগে একটুখানি দোকান থেকে আসি। এই দেখো আমাকে ঠিক চিনে গেছে, দেখেছো ও আমার পেছন পেছন আসে, যাই একটু দোকানে দেখি কি পাওয়া যায়, কাকিমা নিমন্ত্রণ করেছে, তো উনিও আমাদের বাড়িতে আসলে খালি হাতে আসেন না, দেখি একটু কিছু কি নিয়ে যাই, চলো সাথে থাকো, দেখতে থাকো। যে বাড়িতে যাব, যে কাকিমার বাড়ি নিমন্ত্রণ খেতে যাব, সেই কাকিমার বাড়ি আসছে, তো আগে দেখো একটা বেডশিট নিয়ে আসলাম কিনে,
মানে বেড কভার না, বিছানার চাদর, বালিশের ওয়ার, মাথার বালিশের ওয়ার, পাশ বালিশের ওয়ার সেট একটা নিয়ে আসলাম, এখন দেব না। হ্যাঁ, পরে দেবো, পরে দেবো, দেখ অঙ্ক পরে দেবো, রোজ খাও এখন না, পরে দেবো, এখন আসে না। ওই দেখো আমার সাথে সাথে যাচ্ছে খাবারের জন্য। তো ওই দিকে আছে কাকিমার বাড়ি, পরে দেখাবো। কালীকে মারবি না, কালীকে এটা মারে। কালী চল, চল কালী, চলো কালী, চলো আয় কালিয়া, কালী আয় কালিয়া, আয় কালিয়া, কালিয়া কালী আয়, আয় কালিয়া আয়, কালু আয়, দেখেছ কালি আয় কালিয়া আয়, দেখো আয় কালিয়া আয়, আয় কালিয়া আয়, কালিয়া আয়, কালীকে লালটা মারবে, আয় কালিয়া আয়, আয় কালি, দুটো চলে এসছে দেখেছ, লাল্লু লাল্লুর গার্লফ্রেন্ড দুটোই এসে গেছে, কেন না খাবার দেবো বলে। আয় কালি আয়, কালি আয়, আয় কালি আয়, কালি কালু দেখো দাঁড়িয়ে আছে, আয় 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 আয়, দেখো মুখটা দেখো, আয় 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 আয়, ওই দেখো মুখটা, এই যে দৌড়াচ্ছে, এই দৌড়াচ্ছে, সোজা কালি ছাদে চলে যাবে, এই দেখেছ লাফিয়ে ওঠে, চলো 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 ছাদে চলো, ওঠো ওঠো ওঠো, আমি না গেলে উঠবে না বলো, আমার এখন ছাদে উঠতে ইচ্ছা করে, যা উঠে যা, চলে যা দৌড়ে। চলে গেছে, এখন যাচ্ছি যাচ্ছি, না না তো যাও বসো, নিচে এসছে, নিচে চলো, হ্যাঁ বললাম আমি তোমাকে, তুমি বলছো না না যে যাবে তাকে নিয়ে যাবে, তুমি একবারে লিফটে চড়ছি, দেখো গরমে পাগল লাগছে, আমরা এখানে খেতে এসেছি, এখন একটু পরে খাবো, এখন বেড ফুল, একটু দেখে আসলাম ছাদটা, সবাই খাচ্ছে, এই কাকিমার বাড়িতেই এসেছি, চলো দেখাবো ঠাকুর। এত সুন্দর হাওয়া প্রচন্ড, আমরা এখন খেতে বসেছি, এই যে অনুষ্ঠান বাড়ির থেকে বেরোচ্ছি, খাওয়া হয়ে গেছে, আবার মিষ্টি দিয়ে দিল, নিয়ে যাচ্ছি, এই দেখো লাইটিং দেখেছ কি সুন্দর, নিমন্ত্রণ খেয়ে এলাম, এসে দেখো কালির ভাত মেখেছি, দেখতে পাচ্ছ, এখন কালির ভাত নিয়ে আমি উপরে যাচ্ছি।
হেঁটে হেঁটে যাই, ব্যায়াম হবে সেই জন্য। কালি লাফাতে থাকবে খাওয়ার দিকে। কালি কোথায় আছে দেখাচ্ছি, ওই দেখো শুয়ে আছে কালু। হাঁচো হাঁচো, ওই দেখো কালি শুয়ে আছে। আচো 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 আচো, ও বাবা ও বাবা, খুশি কত খুশি। আমরা ওই ছাদটায় খেতে গেছিলাম, দেখাচ্ছি পরে। আচো কালু, কালু ইতামা কালিমা, ইতামা কালিমা নিগি, আচো আমি কালি জল নিয়ে আসি, চোখ চোখ করে কালি জল খায়। হাড়িটাই নিয়ে আজকে এইটা জল দেব, জুম করে দেখাচ্ছি, জুম করে। সব হাতে আইসক্রিম, ওই যে ছাদটা দেখতে পাচ্ছ ওখানে আমি নিমন্ত্রণ খেতে গেছিলাম, জাস্ট ওখান থেকে খেয়ে এই আসলাম। এখন সবাই হাতে আইসক্রিম খাচ্ছে, আমরা টেবিলে বসেই খেয়েছি আইসক্রিমটা। এখন আমি খেয়ে এসে বাড়ি চলে আসলাম, এসে এখনও চেঞ্জ করিনি, কালীকে খেতে দিলাম। কালীকে খেতে দিয়ে তারপরে এখন গিয়ে নিচে চেঞ্জ করব। এই যে ভূত দাঁড়িয়ে আছে দেখো, ভূত রাতের বেলা দেখেছো কি সুন্দর হাওয়া, না মানে দারুণ হাওয়া, এই জায়গাটা খুব সুন্দর হাওয়া। একটু ছাদের দিয়ে আসলাম কালীকে খাওয়ার, এখন গিয়ে ফ্রেশ হব, হাত মুখ ধুয়ে। খাওয়ার সময় উপরে ছাদে এত হাওয়া আছে, আমি ভিডিও করতে পারিনি, তাহলে খাওয়ার পাতা উল্টে যাবে, ওই জন্য আর ভিডিও করা হয়নি, অল্প একটু করেছি, যেটুকু পেরেছি দেখিয়েছি। তুলু কি করে, এখানটা যদি না দাঁড়াই না, পাহারা না দিই, তুলু ফ্যাস করে ফাঁক দিয়ে গড়ে যাবে বাইরে। এরকম যে কতবার হয়েছে, বাবা ঠাকুর চলে গেছে নিচে, এই ভয়ে একজন গেট লাগালে আর একজনকে দাঁড়িয়ে থাকতে হয়। চলো গুড নাইট, তোমাদের সবাইকে শুভরাত্রি জানাই, কালকে আবার নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে এখন একটু ফ্রেশ হব, অনেক কাজ আছে, আজকে আর কথা বলবো না, গল্প করবো না, এখানেই ভিডিও রাখছি। দেখি লাস্ট দেখি তুলিকে, তোমাদেরকে দেখিয়ে দিই তুলি রানীকে, তুলি রানী কী করছে একটুখানি দেখি, মন কাছাকাছি আছে, ও বাবা কথা বলবে না। চলো সবাই খুব ভালো থেকো, তোমাদের রাত খুব ভালো কাটুক। ভয় পাচ্ছিলাম এটা কি, আর আর্লি মর্নিং স্টার্টিং তোমাদের খুব ভালো হোক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর খুব সম্ভব গরম, টাটা, পরে আবার আসবো, মানে কালকে আবার দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে।